আজকে সকাল থেকে বসে আছি। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আজকে 23 সুভাষচন্দ্রের জন্মদিন, কিন্তু আমি সকাল থেকেই বসে আছি যেহেতু আমি 10টায় উঠেছি ঘুম থেকে। তো আমি ভাবছি কিছু কাজ ছেড়ে নিই। আমার যে ফোর যে কভারে আছে সেটা কালো কভার, আগের কভারটা একদম হলুদ হয়ে গেছে। তো দেখছি হলুদ কভারটা আবার সাদা করা যায় কিনা, আমি ওইটা একটু ট্রাই করবো, ছোটোখাটো জিনিস। চলো গাইস, এটা আমার ফোন, ভালোভাবে দেখে নাও। আমার পুরো রেডমি নোট 10 এসি আছে, আরে ফোকাস হচ্ছে না গাইস। হ্যাঁ, রেডমি নোট 10 এসি আছে, এতে বলেছিলো তখনের এটা ভালো প্রসেসর, এখনও ভালো আছে। তখনের এটা ভালো গেমিং প্রসেসর দিয়েছিলো, UG95। তো এর ভিতরে আমার একদম প্রথমের কভারটা আছে যেটা কোম্পানি থেকে দেয়। তো পরিষ্কার করবো এই যে এই ব্রাশটা, এই ব্রাশটা হচ্ছে আমরা জিনিস পরিষ্কার করি। আমাকে চশমা ছাড়া তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি ঘরে বেশিরভাগ চশমা ছাড়াই দেখি, বাইরে গেলেই চশমাটা পড়ি। এই ব্রাশটা দিয়ে দেখছি পরিষ্কার করবো। আর এই যে আমাদের সব রেডি আছে। আর আমি ফোনে দেখেছি ফিটিংয়ের থেকে নাকি ভালো পরিষ্কার হয়। এই যে গাইস আমার ওই কভার তোমরা দেখতে পাবে, ঠিক আছে, একটু ব্লার তোমরা পাবে দেখতে, ঠিক আছে। এই কভারটা আমি এখানে ইউজ করব তোমার এই ফিটিংয়ের, ঘরে একটু পড়েছিল, আমি দেখেছি অনেক সময় ভিনিগার দিয়ে ওয়াশ হয়ে যায়। আর একটু ডিটারজেন্ট আছে, ঠিক আছে, তো দেখবো এগুলো দিয়ে আদৌ কাজ হয় কি না, আবার এই কভারটা পরিষ্কার হয় কি না। তবে এমনি গানের আওয়াজ শুনতে হবে, যেহেতু আমাদের পাড়ায় এই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিন 23 তারিখ, 23শে জানুয়ারি, তার জন্য গান চলছে। আমি এটাই ধুয়ে আছি কলতলা থেকে, আমাদের বিসির থেকে। A few inches later, এই দেখো গাইস এটা একটু সাদা হয়েছে, এই জায়গাটা অনেকটা হলুদ ছিল, এই জায়গাটা সাদা হয়েছে। তো এরকমভাবে ঘষতে থাকলে ওটা আরও হয়ে যাবে, তো আরও ঘষি, চলো দেখি এটা পুরো সাদা করা যায় কি না। তো এটা আমি সাদা করার চেষ্টা করছি। এখানে আমি আবার একটু ফিনিগার দেখতে পাবে, ফিনিগার নিয়েছি আর আবার একটু পেস্ট নিয়েছি, তো আবার এটা রগড়াবো। তার আগে এখানে জলটা আছে ডিটারজেন্ট দেওয়া, একটু মিক্সিং করে নিই। তো আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো এখানটাই, কিছুক্ষণ পরে আমি এটাকে টেক ওভার করবো, এটা এরকমই থাক। কিছুক্ষণ পরে দেখি এটা কোনো চেঞ্জেস হয় কি না, চেঞ্জেস হলে তো ভালো, নাহলে মিশন ফেল্ড। চলো ঠিক আছে, তোমরা আমাকে ফুল অন এই ভিডিওতে চশমা ছাড়া দেখতে হবে, তো প্লিজ কমেন্ট করো যে চশমা ছাড়া আমাকে কেমন লাগে। নাইস। আর আমি এখানে করছিলাম, তো কিছুক্ষণের জন্য এটা এখানে এরকমই ছেড়ে দেবো। আর যেটাতে আমি ভিডিও করছি এটা নিজস্ব ফোন, অবভিয়াসলি এটা আমি মাধ্যমিকের পর পেয়েছিলাম, তো এই ফোন থেকে আমি ভিডিও করি।
2000 years later. এটা কোনো চেঞ্জেস হয় কিনা, চেঞ্জেস হলে তো ভালো, সাদা হলে আমি আবার এটা ইউজ করব। যে কভারটা এখন ফোনে চড়ানো আছে ওইটা আমি খুলে দেবো, আর এটা আমি ইউজ করবো যদি সাদা হয়ে যায়। যদি অল্প সাদা হয় তাও ইউজ করবো, যদি একেবারেই সাদা না হয় তাহলে আর কি বলবো, রেখেই দেবো। মিশন ফেল, রিহাই, মিশন কমপ্লিট। অনেকক্ষণ কেটে গেছে, আমার হাতে কভারটা আছে, তো আগের থেকে না অনেকটা চেঞ্জ হয়েছে। আগে এই জায়গাগুলো পুরো হলুদ ছিল, আর এই জায়গাগুলো পুরো হলুদ ছিল আর অনেকটা নোংরাও ছিল, তো পরিষ্কার তো করেইছি, একটু সাদাও হয়েছে। তো এটা আমি ইউজ করে দেখি কেমন লাগছে। গান তোমরা শুনতেই পাবে, এখনো অনেক গান চলবে পুরো আমাদের পাড়ায়। ইউজ করে দেখি কালোটা খুলে দিয়ে। এই গাইস তোমাদের দেখাচ্ছি, দেখে নিতে পারো এই কভারটাই লাগিয়েছি, ঠিকঠাকই লাগছে। তবে এটা ইউজ করবো হয়তো। আর তোমরা কী করবে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি করে শেয়ার করবে যাতে ভিডিওগুলো আমার ছড়ায় আর সবাই সাবস্ক্রাইব করে। বাই। ঠকিস মাকাল কাছে, তোমাকে লাগে সে ঠকলি যে পা।